যারা কংগ্রেসের এমএলএ ছিল এরা তৃণমূলে যোগদান দিয়েছিল, এক রুটি আধা রুটি ত্রিপুরাকে খাওয়াবে, অর্ধেকটা পশ্চিমবঙ্গে খাবে, এসে ভয়ান গুলি দিয়েছিল, কিন্তু ত্রিপুরার মানুষ আধা রুটিতে সন্তুষ্ট নয়। তার জন্য নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2018-তে 3 মার্চ যখন নতুন সূর্যোদয় উঠল, আমার মতো গরিব ঘরের এক ছেলেকে 9 মার্চ আপনারা মুখ্যমন্ত্রী বানিয়ে ত্রিপুরাকে চালানোর দায়িত্ব দিয়ে দিয়েছেন। বন্ধু, কমিউনিস্টের কুণ্ডলী তো লেখা ছিল না, তাদের আভাস পর্যন্ত ছিল না, পুরো দুনিয়া থেকেও জানতো না, বিপ্লব যে পলিটিক্সের গলিয়ারও ছিল না। যখন মুখ্যমন্ত্রীর নাম এসছে তো মানুষ দেখছে ছেলে কে, কোথা থেকে আসলো, এ তো ত্রিপুরার পলিটিক্সে ছিল না, এ তো এমএলএ ছিল না কোনোদিন, তাকে তো 2015-এর আগে ত্রিপুরার মানুষ দেখেনি, এ কোথা থেকে আবিষ্কার হলো, কে এটা, কে আবিষ্কার করেছে? আমাকে কোন পরিবার আবিষ্কার করেনি, কোন জমিদার আবিষ্কার করেনি, কোন রাজা আবিষ্কার করেনি, আমাকে কে আবিষ্কার করেছে? আমার সামনে যে জনতা বসে আছে, মায়েরা বোনেরা, 37 লক্ষ ত্রিপুরাবাসীর আবিষ্কার, বিপ্লব দেব 37 লক্ষ ত্রিপুরাবাসীর আশীর্বাদের আবিষ্কার। পুরো দুনিয়ার সামনে সেদিন প্রস্তুত হয়েছে যে 25 বৎসরের টানা সরকার, 20 বৎসরের টানা মুখ্যমন্ত্রীকে কোন সেই ছেলে হারিয়েছে, তখন দেখছে ত্রিপুরার মানুষের আশীর্বাদের আবিষ্কার, গ্রামের সেই ছোট্ট ছেলে বিপ্লব দেব তাকে পরাজিত করেছে। বন্ধু।